হ্যালো ভিউয়ার্স দিস ইজ মো মহাসিন রেজান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে পল্লী চিকিৎসকদের নানা সংগঠন নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত কি কিনা বা হচ্ছে কোনো সংগঠন আসলে কোনো ফ্রুটফুল কোনো কন্ডিশন মানে দিতে পারে কি না বা হচ্ছে সংগঠন করার ফলে আসলে এর সুবিধাগুলো কী কী বা এর অসুবিধাগুলো কী কী অনেকেই জানতে চেয়েছেন তো সেই পার্টিকুলার কোয়েশনের অ্যানসারটা আসলে আমি আজকে নিয়ে আসলাম তো শুরুতেই যে কোয়েশ্চেনটা দেখা যায় আমাকে অনেকবার করা হয়েছে যে আপনি কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন কিনা তো সেটার অ্যান্সার হচ্ছে না আমি কোনো প্রকার সংগঠনের সাথে যুক্ত নই কি জন্য নই সেটা আসলে আমি কিছু রিজন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে পল্লী চিকিৎসকদের ম্যাক্সিমাম সংগঠনগুলোই হচ্ছে জাস্ট হচ্ছে মানে ব্যক্তি মালিকানা হচ্ছে আপনার এই অর্গানাইজেশনগুলো তারা হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদের থেকে হচ্ছে মান্থলি আর হচ্ছে ইয়ারলি একটা মোটা অঙ্কের একটা ফি নেবে তো সেটা নিয়ে হচ্ছে মানে দেখা যায় তারা তাদের পকেট ভারী করার একটা পায় তারা করে থাকে ইভেন আমি আরও দেখেছি যে এমন কিছু সংগঠন আছেন তারা হচ্ছে যে অবৈধভাবে বিভিন্ন কোর্স করিয়ে থাকে বা অবৈধভাবে হচ্ছে যে কোনো প্রকার কোনো লাইসেন্স ছাড়াই যেগুলো হচ্ছে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বা নার্সিং কাউন্সিল অথবা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে কোনো মানে এগুলো কোনো অনুমোদন ছাড়াই হচ্ছে তারা ইনস্টিটিউট খুলে বসে যে পড়লে চিকিৎসক ট্রেনিং সেন্টার তো এই দেখা যায় সংগঠনের মানে যারা সদস্য থাকে তাদের থেকে এই যে টাকা কালেকশন করে হচ্ছে তারা এই বিজনেসটা একসময় চালু করে দেয় যেটা সত্যি খুব ডিটেস্টেবল থিং সত্যি এটা আমার কাছে খুব খারাপ লাগে তা অনেকেই দেখা যায় এরকমও বলেন যে এই সংগঠনে আসলে যুক্ত হলে যে লাভ হচ্ছে কীরকম যে আমার প্রোফাইল বা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কোন ধরনের আসলে মানে গ্রাম চিকিৎসক আমি কি প্যারামেডিক নাকি হচ্ছে ডিএমএফ ডিএমএস এরকম কোর্সগুলো যারা করেছেন এটা দেখা যায় একটা পরিচয় হচ্ছে ওদের ওয়েবসাইটে ওরা দিয়ে দেয় এটাও অ্যাকচুয়ালি আসলে একটা প্রতারণার একটা খুব সুন্দর একটা প্ল্যান তো সাধারণ যারা গ্রাম পর্যায়ে যারা চিকিৎসা দিচ্ছেন আগের যারা আছেন আর এমপি যারা আছেন সময় দেখা যায় রেজিস্টার্ড চিকিৎসক তারা ছিলেন গ্রাম চিকিৎসক তো আসলে তাদের জন্য আসলে এই বিষয়টা অনেকটা মানে নতুন লাগতে পারে যে হ্যাঁ আমাদের বেসগুলো হচ্ছে অনলাইনে বাট এটা তো তেমন কিছু না আপনি আমি চাইলেও দেখা যায় হোস্টেং হোস্টিং কিনে দেন হচ্ছে এরকম একটা ওয়েবসাইট খুলে আপনাদের ডাটাগুলো আমি এন্ট্রি করলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন বিষয়টা এরকমই তো এইভাবে হচ্ছে মানে এই প্রতারক চক্র বা এই সংগঠনগুলো হচ্ছে যে আপনাদের এই যে সরলতার সুযোগ নিয়ে হচ্ছে আপনাদের দেখা যায় আর্থিকভাবে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করছে যেমন হচ্ছে আরও কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে যখন আপনারা কোনো মানে এরকম বড়ো ধরনের ঝামেলায় পড়ে যাবেন যখন কোনো ম্যাজিস্ট্রেট হচ্ছে রেড দেবে তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এই সংগঠনের আন্ডারে হচ্ছে আছি এই যে এই জন্য আমি ডাক্তার লিখতে পারি এই সেই বা হচ্ছে এগুলো কোনো কাজে দিবে না সেটার কারণ হলো যে বিএমডিসি আইন যেটা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দু হাজার দশ সালে তো সেটার মধ্যে আসলে জাস্ট হচ্ছে বিডিএস আর হচ্ছে এম বিবিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারে না তো সেই ক্ষেত্রে আপনি একটা সংগঠনে যোগ দিলেন তারপর হচ্ছে ডাক্তার লিখলেন তারপর আপনি বললেন যে আপনি সংগঠনের আন্ডার আছেন যেটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই কোনো লাইসেন্স নেই কোনো কিচ্ছু নেই এটার তো আপনি তো মানে অনেক বড়ো একটা অর্থদণ্ড শিকার হবেন বা হচ্ছে আপনার মানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হতে পারে কারণ সেকশন টোয়েন্টি নাইন নাইন অফ বিএমডিসি অ্যাক্টে স্পষ্ট উল্লেখ করা আছে যে যারা হচ্ছে যে মানে পারমিশন ছাড়া ডাক্তার লিগ বা বিডিএস বা বিএস ডিগ্রি ছাড়া তাদের হচ্ছে সর্বোচ্চ আপনার তিন বছরের কারাদণ্ড আর এক লক্ষ টাকা জরিমানা এরকম বিধান রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি বড়ো ধরনের একটা ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়তে পারেন তো সেইগুলো আসলে খেয়াল রাখতে হবে কোনো সংগঠনের আন্ডারে আসলে যাওয়া ঠিক না স্পেশালি আমি যেটা বুঝি এগুলো জাস্ট হচ্ছে একটা প্রতারণার ফাল মাসে মাসে আপনার থেকে দেখা যায় টাকা নিয়ে হচ্ছে ওরা ওদের পকেট ভারী করবে এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য আর তারা হচ্ছে আপনার এরকম ইনস্টিটিউট খুলে হচ্ছে যে এইভাবে মানে কোনো লাইসেন্স ছাড়া বা হচ্ছে কোনো অনুমোদন ছাড়াই হচ্ছে ট্রেনিং দিয়ে যায় যেগুলোর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু থাকে না যারা করে তারাও দেখা যায় এই বিড়ম্বনার শিকার হয় তাদেরও দেখা যায় অর্থ সময় দুটোরই অপচয় হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা হচ্ছে সচেতন ব্যক্তি আছেন স্পেশালি যারা প্যারামেডিক যারা আছেন তারা তো অন্তত দেখা যায় নিজেদেরকে আপডেট রেখেছেন কজ প্যারামেডিক কোর্সটাকে আমি বলি যে এটা মানে পল্লির চিকিৎসার হচ্ছে আপডেট ভার্সন তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে এই ধরনের অর্গানাইজেশন অনেক অফার আপনাকে করবে বা আপনাকে কনভিন্স করার অনেক ট্রাই করবে বাট হচ্ছে অ্যাকচুয়ালি এগুলোতে না জড়ানোই বেটার কারণ দেখা যায় আপনি যা ইনকাম করলেন আর দেখা যায় প্যারামেডিক বা হচ্ছে পল্লি চিকিৎসকরা হচ্ছে চাই দেখা যায় আমরা আমাদের ইনকাম সোর্স যাই দেখা হচ্ছে আমরা এটাকে আসলে জাস্ট আমাদেরটা আমরা একাই হচ্ছে কনজিউম করা উচিত ওদেরকে সেটাতে শেয়ার না করা উচিত তো সেই ক্ষেত্রে আসলে একটা পল্লি চিকিৎসকের মানে ইনকাম অত বেশি হয় না প্যারামেডিকের ইনকাম অত বেশি হয় না গ্রাম পর্যায়ে স্পেশালি যারা হচ্ছে সেবা দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আর যতটুকু টাকা হচ্ছে আপনারা সংগঠনের পিছনে ব্যয় করবেন বা এখানে ওইখানে মিটিং এই সেই শুধু সময় আর হচ্ছে অর্থের অপচয় এগুলো তো আমি চাইবো যারা হচ্ছেন আমার ফলোয়ার আছেন তারা সকলেই আসলে মানে আমার এই অ্যাডভাইসটা মেনে চলবেন যে আপনার কোনো মানে কোনো সময় কোনো সংগঠনের মানে ফাঁদে পড়বেন না জাস্ট হচ্ছে আপনারা নিজেই আপনারা একাই একশো ধরে নিতে পারেন কারণ হচ্ছে যে বিএমডিসি আইন যেমন হচ্ছে আপনাদের আপনার বিডিএস আর সি এম বিবিএস রেজিস্ট্রেশন দিয়ে আসছে তো সেই ক্ষেত্রে কখনও যদি দেখা যায় পল্লী চিকিৎসক বা হচ্ছে প্যারামেডিকগণের আলাদা কোনো রেজিস্ট্রেশন ব্যবস্থা করে দেওয়া হয় যেমনটা আমরা শুনছি যে ওয়ান আমলা কনসেপ্ট হচ্ছে অ্যালাইড মেডিকেল বোর্ড গঠিত হবে তো সেখানে হচ্ছে যারা অলরেডি কারিগরি থেকে করেছে বা নার্সিং কাউন্সিল থেকে করেছে সবাই যদি দেখা যায় সব প্যারামেডিকরা যদি এক হয় বা হচ্ছে সবাই যদি রেজিস্ট্রেশনের একটা সুযোগ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আসলে আপনি আমি মানে দেখা যায় রেজিস্ট্রেশন যারা হচ্ছে আমরা কারিগরি থেকে করেছি বা নার্সিং কাউন্সিল থেকে করেছি বা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে করেছি তারা ওই বোর্ডটা দেখা যায় গঠন হয়ে গেলে দেন হচ্ছে ওইটার আন্ডার আমরা রেজিস্ট্রেশন নিতেই পারব যদি এরকম সুযোগ দেওয়া হয় আর কি অদূর ভবিষ্যতে আর হচ্ছে যারা এই ধরনের ট্রেনিং ইনস্টিটিউট থেকে করবেন বা হচ্ছে কোনো একটা সংগঠনের আন্ডার থেকে করবেন তাদের এগুলো কোনো কাজই লাগবে না সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চোখ কান খোলা রাখুন এবং মানে সব দেখে শুনে বুঝে তারপর হচ্ছে যে এগুলো থেকে আপনারা একটু মানে দূরে থাকুন তো এটাই আপনাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তারপর হচ্ছে কোনো কয়ারি থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব তো সবাই ভালো থাকুন